হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আর আজকে হচ্ছে বিজয় দশমী, আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চন্দনদের বাড়ি বরণ করতে। তো এখনও সবাইকে আমি শুভ বিজয় দশমী বলবো না, কারণ যেহেতু এখনও মা আছেন আর এখনও আমাদের বরণ হয়নি। তো এখন আমরা সবাই মিলে যাব, সবাই রেডি হয়ে গেছে। এখন বাজে ৫:২০ হয়ে গেছে, তো ওয়েট করছি সবাই ফোন করলে আমরা বেরিয়ে যাব। আমি আর পল্লব রেডি হয়ে গেছি, সবার জন্য ওয়েট করছি। আর কে কে যাচ্ছে সেটা ওখানে গিয়েই দেখাবো। আর পুরো পুজোতে তো যাওয়া হয়নি চন্দনের বাড়িতে, যেহেতু বাড়ির পুজো ছিল। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আর কি কী করছি। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। কিন্তু ফাইনালি এই যে সবাই এসে গেছে, এখনো স্মিতারা আসেনি। এই যে সবার লেন্স পাবলিক সবসময় দেরি করে, সবসময় বলিস না দিদি। হ্যাঁ, এই যতবার তুই আমাদের দেখাবে ততবার লেট তোর। তো চলো যাই। বাইরে গেছে, বাইরে গেছে।
ঠিক আছে আস্তে দেখো ওখানে দেখো সব তো আমরা এসে আগে মাকে বরণ করে নিয়েছি, কারণ সবার বরণ হয়েছিল, ওরা শুধু আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, তাই আগে মাকে বরণ করে নিলাম। আর এখন এখানে সবাই বসে রয়েছে। তো বরণ করে আমরা দাঁড়িয়েছিলাম, আর চন্দনদার দিদি মানে আমাদেরও দিদি হয়, যে দিদি মিষ্টি নিয়ে এসেছিলো আমাদেরকে মিষ্টি খাওয়াবে বলে, বললো তোরা নিজেরাই খেয়ে নে। আর স্মিতা হাত ধুয়েছিলো বলে ওকেই বলছিলাম দিয়ে দে, হাফ করে দে। তো চন্দনদার বাড়িতে প্রত্যেক বছরই আমরা এই দশমীর দিনটা যাই, পুজোর বাকি তিনটে দিন যাওয়া হয় না দাদুর বাড়ির পুজোতে যাই বলে, কিন্তু দশমীর দিনটা ম্যান্ডেটারি আমরা যাবই যাবো সবাই মিলে, আর খুব মজা করে আনন্দ করে কাটাই দশমীর দিনটা। আর এখানে স্মিতাকে বলছিলাম তুই খা, আমি ভিডিও করবো, তুই গোটাটা মুখে দে একবারে, যে ও ভেবেছিল আমি করবো না ইয়ার কি। আর এবারে চন্দন দাদের বাড়ির যে ঠাকুর মা এসেছিলো শান্তিপুর থেকে, ওরা নিয়ে এসেছিলো, মায়ের রূপ আর সব কিছু এত সুন্দর ছিল, মানে নিখুঁত কাজ যাকে বলে, এত সুন্দর তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে মায়ের কনকাঞ্জলি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলো সবাই, মানে কনকাঞ্জলি হবে। Oh
অবশেষে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি আর সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আবার এক বছরের অপেক্ষা আমার তরফ থেকেও অনেক অনেক বিজয়ের শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম সবার এই বছরটা ভালো কাটুক আবার একটা বছরের অপেক্ষা আবার দিন গোনা শুরু তাই না আজকে যাওয়া মনেই তো আবার দিন গোনা শুরু আমাদের তো চলো যাই যাবো আবার চন্দনদার বাড়িতেই এখনো তো আমরা বিসর্জন দিয়ে যখন চন্দনদার বাড়িতে ফিরলাম চন্দনদা না খাই কিছুতেই ছাড়বে না তো আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম কারণ আমার বাড়ি ফেরার তাড়া ছিল এবার হচ্ছে বাড়ি ফেরার পালা আর এখন আমরা যাচ্ছি বেলগড়িয়া স্টেশনে রয়েছি তো ট্রেনে করেই যাবো ওলা উবের পাচ্ছি না তো চলো বাড়িতে যাই আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছো তো এই মুমেন্টে এত ভেতরটা কষ্ট হচ্ছিলো যে প্রকাশ করতে পারবো না তো যাই হোক সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও তো আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলো টাটা